যশোরের শাশা সীমান্তে ১৩ কেজি ওজনের ১১ কোটি টাকা মূল্যের ৬১টি সোনার বার সহ তিন পাচারকারী আটক করেছে বিজিবি। বেনাপোল প্রতিনিধি আহমদ আলী শাহিনের তথ্যচিত্রে বিস্তারিত। ভারতে পাচারের সময় যশোরের শাশা উপজেলার কাইবা সীমান্ত থেকে ১৩ কেজি ১৪৩ গ্রাম ওজনের ৬১টি সোনার বার সহ তিন পাচারকারীকে আটক করেছে বিজিবি। আজ বিকেলে কাইবা সীমান্তে গাজীর কাইবা সাহেবের ব্রিজ নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটক তিনজন হলেন নড়াইল জেলার লোহাগড়া থানার বড়দিয়া গ্রামের আলেক মোল্লার ছেলে জাহিদুর রহমান ও একই এলাকার ইনসান কাজীর ছেলে ঋত্বিক কাজী এবং যশোর বেনাপোল পোর্ট থানার পটুয়াখালী গ্রামের ইউনিস আলীর ছেলে বেলাল হোসেন। ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, কাইবা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনার বার পাচার হয়ে ভারতে যাচ্ছে জানতে পেরে বিজিবি ব্যাটালিয়নের বিশেষ একটি দল টহল কাইবা সীমান্তে গাজীর কাইবা সাহেবের ব্রিজ নামক স্থানে অভিযান চালায়। একটি মোটরসাইকেল সহ তিনজন পাচারকারী আটক করা হয়। পরে মোটরসাইকেলটি কাইবা বিজিবি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৬১ পিস সোনার বার জব্দ করা হয়, যার ওজন ১৩ কেজি ১৪৩ গ্রাম এবং সিজার মূল্য ১১ কোটি ২০ লাখ টাকা। তিনি আরও বলেন, আটক তিনজনকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। জব্দ সোনার সোনা যশোর কাস্টমের ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে। মোহাম্মদ জামিল হোসেন, বরেন্দ্র নিউজ।